আপনাদের সাথে আছি আমি নবনীতা চৌধুরী আপনারা জানেন যুদ্ধাপরাধের বিচার চলছে চলছে জামাত শিবির নিষিদ্ধ করার আন্দোলন এর পাশাপাশি চলছে বিরোধিতা করে এই যুদ্ধাপরাধের বিচার এবং জামাত শিবির নিষিদ্ধ করার আন্দোলনের বিরোধিতা করে সন্ত্রাস সহিংসতা গণজাগরণ মঞ্চের আন্দোলন চলছে এর পাশাপাশি চলছে হেফাজতের তেরো দফা দাবিতে আন্দোলন কর্মসূচি আর বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও হরতাল এবং নির্বাচনকালীন সরকার ইস্যুতে মহাজোট ও বিরোধী আঠারো দলীয় জোটের মুখোমুখি অবস্থান তো রয়েছেই এসব নিয়ে রাজনীতি ক্রমেই জটিল হয়ে উঠছে এই পরিস্থিতিতে কি ভাবছেন সরকার বিরোধী দল এবং নাগরিক সমাজ তা জানার চেষ্টা করব আজকের একাত্তর মঞ্চে আমাদের আজকের একাত্তর মঞ্চে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সর্দার শাখাওয়াত হোসেন বকুল রয়েছেন মহাজোটের কেন্দ্রীয় নেতা ও বিয়ং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান আমাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় প্রসঙ্গক্রমে আরও কয়েকজন যোগ দিতে পারেন জেনে নেব এখনকার সংবাদ শিরোনাম পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে এস এন সি লাভালিনের ওপর বিশ্ব দশ বছরের নিষেধাজ্ঞা স্বাগত জানিয়েছে তারা এই রকম একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে আগেই কালো তালিকাভুক্ত করা হয়েছে বললেন যোগাযোগ মন্ত্রী অনেক আগে এসএনসি লাভালিনকে নিষিদ্ধ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের লিখিত আবেদন ফটিকছড়ির মতো আরো ঘটনা ঘটতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রী এই ঘটনাগুলি বোধহয় তারা আরো ঘটাতে চেষ্টা করবে এজন্য আমি আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এবং দেশবাসীকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাব নেতাদের জেলে রেখে সংলাপের নাটক করবে না বিএনপি বনানীতে মালবাহী ট্রেন উল্টে বস্তিতে নিহত এক দুর্ঘটনার কারণ খুঁজতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন একাত্তর মঞ্চে যোগ দিতে পারেন আপনারাও আমাদের আলোচনায় যোগ দিতে পারেন পর্দায় দেখানো নাম্বারে ফোন করতে পারেন এস করতে পারেন যোগ দিতে পারেন ফেসবুক টুইটার ইমেল এবং স্কাইপের মাধ্যমেও সর্দার শাখাওয়াত হোসেন বকুল আপনাকে দিয়েই যদি শুরু করি যে বিএনপি বলছে যে জেলে রেখে কোনো আলোচনা হতে পারে না অন্যদিকে এই ব্যাপক পরিমাণ সহিংসতা চলছে যুদ্ধাপরাধের চলমান বিচার চলছে জামাত শিবির নিষিদ্ধের আন্দোলন চলছে যেগুলো আমি সূচনাতেও বললাম এই পরিস্থিতিতে নির্বাচনের দিকে তো এগুতে হবেই সরকারি দলকেও হবে বিরোধী দলকেও হবে আলোচনার প্রক্রিয়া কি দেখছেন এই পরিমাণ নেতাকর্মীকে জেলে রেখে ধন্যবাদ আপনাকে নির্বাচনের কথা যেটা বলছেন নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা ফেয়ার ফ্রি নির্বাচন করে সংসদীয় গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম একাত্তর সনে এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা এই নির্বাচনের জন্য আমি যদি আপনাকে সংক্ষিপ্তভাবে বলি একটা ছোট্ট দাবি বিএনপির পক্ষ থেকে আঠারো দলীয় জোটের সেই দাবিটা নতুন কোনো আবিষ্কার না ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটি সিক্স আওয়ামী লীগ জামাত ইসলাম সবচেয়ে ঘনিষ্ঠ সংগ্রামের পথিক ছিল এই দুই দল পবিত্র সংসদে জামাতকে নিয়ে সভা করেছে তারা তত্ত্বাবধের সরকারের অধীনে সারা কোন নির্বাচন হবে না আমরা তত্ত্বাবধের সরকার দিতে চাইনি আমরা সারা দেশব্যাপী আন্দোলনের মুখে বাধ্য হয়েছি তত্ত্বাবধের সরকার তখন গভর্নমেন্টের থেকে দিতে আওয়ামী লীগকে তখন আমরা সংসদে আহ্বান করেছি আওয়ামী লীগ তখন সংসদে আসেনি আমরা একতরফা একটা অপ্রিয় নির্বাচন করে সেই সংসদে বসে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রথা প্রতিস্থাপিত করেছে প্রতিস্থাপন করেছে সংবিধানে তারপর থেকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়ে আসছে আমি শ্রদ্ধার সাথে বলবো আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি জনাব খায়রুল হক সাহেব ব্রিটিশরা যেমন একটা গেম খেলে গিয়েছিল কাশ্মীর নিয়ে যে কাশ্মীর ইস্যুকে জিয়ে রেখে আজ পর্যন্ত পাকিস্তান ভারতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে

হতে পারে মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই আংশিক রায়টার ভিত্তিতে বর্তমান সরকার এটাকে সংবিধান থেকে বিরুপ্ত করে দিয়েছে তারা কোনো ক্রমে তত্ত্বাবধায়ক সরকার দিবে না কিন্তু এই সরকারের উপর আমাদের আঠারো দল জুটের কোনো আস্থা নেই তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না সংলাপ যারা বিভিন্ন যেমন আপনি বলছেন প্রস্তাব দিচ্ছে প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিকে বলেছে তারা বিএনপির পারপাস হার্ভ পড়তেছে যারাই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেছে তাদের কাউকে গালি দিচ্ছে তাও নিরুৎসাহিত করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আঠারো দল জোট সেই নির্বাচনে যাবে সংলাপে যাবে এবং নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন তবে সংলাপের কথা যে তারা ডাকতেছে কারা সংলাপে যাবে বলেন এতগুলি রাজনীতিবিদ দিয়ে আপনাদের বিবেকীকে সমাজে বাজে না ডান্ডা বেরি কাদেরকে পরানো হয় জেলে চোর ডাকা তিনটা চারটা মামলা থাকলে ডান্ডা বেরি পড়ানি হয় এই ইয়াং ইয়াং সেলিপেদেরকে একশো আটচল্লিশ জন লোককে ডান্ডা বেরিয়ে পুরিয়ে কোর্টে তুলবে মধুর সাহেবের মতো লোককে মানে গাড়িতে আগুন লাগাইতে গিয়েছিল এইসব নেতাদেরকে অফিস থেকে ধরে নিয়ে দ্রুত বিচার আদালতে মামলা দিয়ে দিবে সমানের চতুর্দিকে মানুষ মারবে সংলাপটা হবে কোথায় এটা তো একটা নাটক একটু আগে যেটা আপনি দেখেন বিরিস্টার হক সাহেব বলেন ইটস এ গেম এটা তো সংলাপের জন্য ডাকতেছে না দেয়ার ইজ নো অনেস্ট মানে ডিসিশন অব দ্য গভর্নমেন্ট টু ব্রিং দ্য অপোজিশন ইন টু দেয়ার গ্রিপস টু ডিসকাস মানে অভার দ্য টেবল রিগার্ডিং দ্য কেয়ার নাজমুলক প্রধান আপনি কি মনে করেন যে মানে সরকার বিরোধী দল কোন পক্ষই মানে বিএনপি আওয়ামী লীগ কোন পক্ষই আসলে আলোচনা চায় আসলে ধন্যবাদ আপনাকে আসলে আমার পজিশনটা তো ইতিমধ্যে পরিষ্কার জনগণের কাছে যে আমি সরকারের সঙ্গে আছি বা আমরা সমাজের সঙ্গে আছি উনি বলেছেন কিন্তু বলাটা পূর্ণাঙ্গ না ইয়েস ভেরি রাইটলি বলেছেন উনি যে নাইনটি সিক্সে সিক্সেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করে একটা গভর্নমেন্ট একটা পাতানো নির্বাচন করেছিলেন এবং তারপর সেই পার্লামেন্টেই সেই পাতানো নির্বাচনের পার্লামেন্টে কয়েকদিনের পার্লামেন্টে গভর্নমেন্টের ক্যাটেকাল গভর্মেন্টের প্রোপোজাল হ্যাডবিন্টমেন্ট রিজাইন দ্যাট হ্যাপেন প্র্যাকটিক্যালি কিন্তু যে কেটেকার গভর্নমেন্টটা হলো সেই ক্যাটেগরমেন্টের নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে ইন নাইনটিন সিক্স দু একে আওয়ামী লীগ সেই নির্বাচন কয়েকটা নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা বিদায় নিয়েছে মেনে নিয়েছে কিন্তু যখন এরা বিএনপি জামাত উষ্ণা জোট করলেন জোট করার পরে যে ক্যাট গভর্নমেন্ট ফর্ম করলেন তার চরিত্রটা কী করেছেন পাবলিকের কথা যদি বলতে তেইশটা মেরে দিয়েছেন ওনারা ওনারা লঙ্ঘন করে বিচারপতির বয় বেড়েছে ওই বিচারপতিকে ক্যাটকম চিপ করার জন্য এটা একবারও বলেন যে আমরা ভুল করেছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যখন বিদ্যুৎ আন্দোলন হলো বাইশ জনের মতো লোক শহীদ হলো বা মারা গেলো ওই জায়গায় তাই না তখনও কিন্তু ওনারা একটি বারের জন্য ওইটার যে অপশনগুলি ছিল সেই অপশনগুলিকে পায়ে মারিয়ে ওনারা সরাসরি ইয়েস উদ্দিনকে নিয়োগ করেছিলেন ক্যাট প্রধান হিসাবে যে ভুলটা ওনারা করেছিলেন এই ভুলের শিকার ওনাদেরকে করতে হবে আগে সরিভ করতে হবে জনগণের সামনে তারপরে দেখেন রেজ দি ডিমান্ড হ্যাঁ আমরা এই ভুলটা করেছিলাম এটা ত্রুটি ছিল ক্যাপ্ট্যাল গভর্নমেন্টের আসেন এই সংশোধন করলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ক্যাটেকাল গভর্নমেন্টের টাইম অ্যান্ড মেয়াদ খেয়াল করবেন আপনি এমন প্রভিশন ছিল সেখানটা ছিল না যে এটা কতদিন ছাড়বে এটা পাওয়ার ফাংশনে কী হবে বিরাট ফলটি গেম ছিল ক্যাপটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যার কারণে

নিশ্চয়ই আমি মনে করি না আমাদের গভর্নমেন্ট ওই ধরনের নির্বাচন করতে চায় কারণ আমাদের কাছে ওনাদের করা নির্বাচন আমাদের কাছে আছে দেশবাসীর কাছে আছে সেটাই আশঙ্কার আমরা একটা ছোট্ট বিরতি নেব তারপর ফিরছি আবার আবারও স্বাগত একাত্তর মঞ্চে আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না স্বাগত আপনাকেও আমরা শুরু করেছিলাম আলোচনা এই বিষয়টি দিয়ে যে একদিকে যুদ্ধাপরাধের বিচার চলছে অন্যদিকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে পাল্টা সহিংসতাও চলছে অন্যদিকে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলছে এবং তাদেরকে আবার নষ্ট নাস্তিক আখ্যা দিয়ে হেফাজতের তেরো দফা আন্দোলন চলছে আর অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে নির্বাচনকালীন সরকারের প্রক্রিয়া কি হবে তা নিয়ে এবং বিএনপির নেতাদের গ্রেফতার হরতাল এসব ইস্যু নিয়ে আপনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এখন আপনি নাগরিক ঐক্যের আহ্বায়ক এই যে ইস্যুগুলো এর মধ্যে সমাধান করলে রাজনীতির জট কিছুটা খুলতে পারে বলে আপনার মনে মানে মূল জটটি কি রকম কীরকম করে যে কটা বিষয় আপনি তুলেছেন এই সবগুলো পরস্পরের সাথে সম্পর্কিত হয়ে গেছে কিন্তু এগুলো আলাদা করে দেখা যেত যদি প্রথম থেকে রাজনীতিটা এটার সাথে গুলিয়ে ফেলা না হতো ধরুন আমি প্রথম বলি যে যুদ্ধাপরাধের বিচার এটা তো সমগ্র জাতির দাবি এটা আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল মানুষ তার পক্ষে ভোট দিয়েছে এটা পার্লামেন্ট আনা হয়েছে পার্লামেন্টের সর্বসম্মতিক্রমে পাস পাশ হয়েছে যদি বিরোধী দল ছিল না এই বিচারের সঙ্গে রাজনীতির অন্য প্রশ্ন যুক্ত না করলেও পারা যেত বিচারিক প্রক্রিয়া পদ্ধতি যদি কারো কথা থাকতো বলতে পারতেন সরকারও তার প্রতি যথাযোগ্য মানে সহানুভূতি দিয়ে বিবেচনা দিয়ে অগ্রসর করলে এইটাকে আমি একদিকে রাখছি এরপরে যদি ধরেন আপনি এই হেফাজতের কথা বলেন হেফাজতের যে সাধারণভাবে ফিলিং আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ধর্মকে নবীকে ছোট করার প্রবণতা হয়েছে যারা যারা করেছেন তাদের সম্পর্কে তারা বিচার চাইছেন এটা তারা বলতে পারেন যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধর্ম কিংবা নবী এরকম ব্যাপার নয় যে তাকে কেউ চাইলে ব্লগে দুটো লেখা লিখলে তারা ছোট হয়ে যাবেন তারপরেও এই অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয়টা আমাদের আইনেও যেহেতু আছে এটাও আমরা অ্যাড্রেস করতাম আলাদা করে আর যেটা গণজাগরণ মঞ্চেরই আমি এটাকে একটা অভূতপূর্ব বিষয় মনে করি এখনও মনে করি যদিও এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এটা এই কারণে যে এতগুলো বছর পরে আবার স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবন করবার জন্যে তারা যে কথাটা বলেছেন সেইখানে আমি কোনো সমস্যা দেখি না তারা এটা খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই আমরা সব ধর্মকে সমর্থন করি শ্রদ্ধা করি কোনো নবীকে কোনো প্রফিটকে আমরা ছোটো করতে চাইছি না আমরা মনে করি ধর্ম নিজের নিজের ব্যাপার কিন্তু রাষ্ট্র সবার থাকবে এটা নিয়েও কোনো বিতর্ক হবার বিষয় দেখি না কিন্তু হ্যাঁ এইটা ঠিক যে আমাদের জাতীয় রাজনীতির যে মৌলিক প্রশ্ন সেইটা নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের নিষ্পত্তি আমরা দেখতে পাচ্ছি না নির্বাচন আর বেশি হলে ধরেন ন মাসের মধ্যে দিতে বেশি নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এখন সরকার ধরে বলবে যে আমরা তো সংসদে পঞ্চদশ সংশোধনী করেছি একটা আইন তৈরি করা হয়েছে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে কিন্তু পঞ্চদশ সংশোধনী নিজেই অনেকগুলো বিতর্ক দিয়েছে এই একটা নির্বাচনী প্রক্রিয়া ছাড়াও আরও অন্যান্য বিষয়ে বিতর্ক করেছে যার জন্য হয়তো আপনাকে ষষ্ঠদশ সংশোধনীতে যেতে হবে এখন সমগ্র জনগোষ্ঠীর বা অধিকাংশ মানুষের বিচার বিবেচনায় নিয়ে যদি এইখানে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়াটা তৈরি করা যায় আমি মনে করি সেটা ভালো হবে এবং রাজনৈতিক সমস্যা যদি থাকে তাহলে তার উপসর্গ হিসেবে কিন্তু বাকিগুলো জড়িয়ে যাবেই একটার সঙ্গে একটা সম্পর্ক হবে সমস্যা বড় হবে এবং এমন হতে পারে যে সেভাবে সমাধান করবার মতো ক্ষমতাও রাখতে পারবেন না অর্থাৎ একজন একটা কারণে বিক্ষুব্ধ হবে আরেকজন আর একটা কারণে বিক্ষুব্ধ হবে তিন নম্বর বা চার জন রাজনীতি নিয়ে মাঠে নামবেন এই সবগুলো জিনিস একসাথে গাথা হয়ে যাবে তখন এই শক্তিটাকে মনে হতে পারে তার সামনে হয়তো দেখা গেল যে রাজ

বঙ্গবন্ধুকে সপরিবারে কিল করার পরে হঠাৎ করে কতগুলো বেসিক চেঞ্জ করে ফেলা হয় যেমন বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ রেডিও পাকিস্তান বানায় ফেলা হলো হলো আর কি তাই না তার সামগ্রিক কার্যক্রমে আমি এগুলি সময় নেই বলবো না এই চেঞ্জটার পরে প্র্যাকটিক্যালি এখানটায় ভাবাদষ্টগতভাবে দুটো ফোর্স অ্যাডজিস্ট করা শুরু করলো এবং ওই ফোর্সটা যে ফোর্সটা ক্ষমতা তার সূত্র ধরে এই জামত রাজনীতি চলে আসলো উইদাউট এনি জবাবদিহি এবং এই ফোর্সটা যে আসলো এই বিগত সামরিক শাসনের ছত্র ছায়ায় যারা দৌড় দিয়ে হুইসেল জিয়ার গেলেন তাই না গিয়ে এই অর্থ বৃত্তি ফুলে ফেঁপে উঠল এই যে রাজনীতি ভাবাদশ ডিফারেন্সটা তাই না এটা মেডিকেট করার চেষ্টা আমরা নাইনটি মুভমেন্ট আপনি জানেন আমরা দুই নেত্রীকে বসানোর চেষ্টা করি ছাত্ররা এমন ওরা বসেছেন বুদ্ধিবের চেষ্টা করেছেন বছর পর নব্বইয়ের পরে ইলেকট্রেড গভর্নমেন্ট আসার পরে সেই গভর্মেন্ট যে বিহেভ আপনি দেখবেন আমাদের জাতীয় প্রচার মতন বিটিপি ছিল তাই না সেই বিটিপি সাহেবগুলো আমার বাক্স থেকে গেল সেই বিটিপিতে বঙ্গবন্ধুকে দেখানো যাবে না সেই বিটিপিকে রাজাগুলো উচ্চারণ করা যাবে না তাই না এই যে বিষয়টা থেকে গেলো তাহলে বিষয়টা এখন শুরু হয়েছে তা না এর মধ্যে ফাইটকে যে যখন পেরেছে তাই না সে তখন উতরেছে এটার প্র্যাকটিক্যালি এটা লড়াই ছাড়া তাই না এখানটায় কোনো পিসফুল ডায়লগের সমাধান আছে মনে করি না তবে হ্যাঁ রাজনীতির নেতৃত্ব যদি বিচক্ষণতার পরিচয় দিতেন হম তাহলে সমস্যার সমাধান করা যায় এখনো যায় এত সমস্যা নিয়ে করা যায় কারণ সমস্যাটা রাজনীতিবিদদেরই করতে হবে বিয়াল্লিশ বছর পরে আবার লড়াই প্রস্তুত বলে মনে করেন জনগণ ডেফিনেটলি পৃথিবীর যুগে যুগে সব দেশে লড়াই হয়েছে আপনি দেখেন না এখন কামালতন্ত্র লড়াই করার পরে তাই না বিরাট করছে জানি এখন আবার ওখানটা নতুন করে মৌলবাদী রাজনীতি লড়াই করে আবার স্টুলেট হয়েছে তাই লড়াইয়ের মধ্যে লড়াই শেষ করে নির্বাচনে যাওয়া যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে আপনাকে যদি জিজ্ঞেস করি সদর শাখাত হোসেন বকুল যে আসলে মূল সমস্যাটা কি আপনি কি মনে করেন যে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া চলছে যাদের বিচার চলছে শীর্ষস্থানীয় নেতারা জামাতের তারা আপনাদের জোটে আছেন সেটা মূল সমস্যা নাকি এই তত্ত্বাবধায়ক সরকার কোনটি এখন মূল সমস্যা আপনার প্রশ্নটার সাথে আমি দ্বিমত পোষণ করি যেটা আপনি বলছেন যে আমাদের সাথে যুদ্ধাপরাধের আছে বলে একটা সমস্যা কিনা না না জামাতের শীর্ষস্থানীয় নেতাদের বিচার হচ্ছে যুদ্ধাপরাধ আপনাদেরও নেতা ভাই যেটা বলেছেন

কাজে ওনারা যদি আজকে মনে করেন যেটা উনি বলেছেন যে আগে ক্ষমা চাই তবে তারপর সংলাপ হইতে কোনো সংলাপেরই প্রয়োজন নেই স্টেট কার্ড কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার আগে গভর্নমেন্ট মানুষ যে হ্যাঁ আমরা তত্ত্বাবধান সরকারে যাব তারপর সংলাপ হইতে পারে কারা কারা সেটা সদস্য হবে সেখানে যদি মাইনর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়ে যেটার প্রতি মান্না ভাই দিয়েছেন যে এটা তিন মাসের বেশি একদিনও তারা থাকতে পারবে না যদি তিন মাসে নির্বাচন না করতে পারে অ্যাগ দা দ্য পাওয়ার উইল গো টু দ্য এক্স পার্লিয়ামেন্ট অথবা চিফ জাস্টিস

মানে টু পাস দ্য নিউ ল ফর ক্যাটিগরি আপনারা গিয়েও আপনাদের ফর্মুলা তুলে ধরতে পারেন আর ফর্মুলা তো আমরা দিয়ে দিয়েছি ক্যাটিগরি गवर्नमेंट নিরপেক্ষ সরকার আমাদের ফর্মুলা তো দেওয়াই আছে শুধু সরকার বলবে যে হ্যা� আমরা এটাকে এগ্রি করলাম তোমরা আসো এটার দুই একটা ক্লজ চেঞ্জ করতে হবে দেন गवर्नमेंट প্রস্তাবটা দিবে আগে তো गवर्नमेंट এগ্রি করতে হবে আমাদের माननीय নেতৃত্ব বলে দিয়েছেন অনলাইনে বিবিসি এর সাথে যে কোনো ক্যাটিগরি गवर्नमेंट দেওয়া হবে না মাননীয় প্রধানমন্ত্রী উনি তো স্টেট ওয়ে বলে দিয়েছেন উনাদের লিডাররা বলতেছেন কোনো ক্রমে দেওয়া হবে না বিকল্প তারা তার মানে তাদের জনগণের ভোটের উপরে কোন আস্থা নেই

তাদের সাথে আলোচনা করা একে অপরের প্রতি কেন বিশ্বাস নাই বিশ্বাস কেন রাখে না তাদেরকে বাইরে একজন লোক নিয়ে তারা রাজনীতি করতে চায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা দেশকে রাজনীতি করতে চায় অথচ তারা নিজেরা নিজেদের প্রতি কোনো আস্থা নাই বিশ্বাস নাই নির্বাচনের জন্য যদি আওয়ামী লীগ নেত্রী বা বিএনপি নেত্রী দুইজনের একত্রে বসে যে ছাড় দেওয়া উচিত এটা তাদের দেওয়া দরকার আর তারা যদি এটা না দিতে পারে তাহলে আমাদের জনগণের নিয়ে আওয়ামী লীগ খেললে খেলবে বিএনপি খেলে খেলবে গেমস খেলে তো আর কি করব আমরা নির্দলীয় এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না যেহেতু বিগত নির্বাচনে অনেক যে দল যখন ক্ষমতায় যায় সে তখন ক্ষমতার আগে ধরে রাখার চেষ্টা করে দুই দলকে এগিয়ে আসতে হবে সমঝোতার জন্য সংলাপের জন্য দেশে যে হরতাল অবরোধ ধর্মঘট এগুলো চলছে এতে দেশে কখনো শান্তি আসবে না বিরোধী দলকে যেভাবে দমন নিপীড়ন করতেছে এটাও ঠিক না আবার বিরোধী দল যেভাবে হরতাল মিছিল যেভাবে বাংচুর যেভাবে ইয়ে করতেছে সেটাও আমাদের কাম্য না তারা সংসদের ভাতাও নিচ্ছে কিন্তু জনগণের পক্ষে তারা সংসদে কথা বলতেছে না তারা মাঠে কথা বলতেছে এটা আমি মনে করি এটা আমি শর্ত করি না আমাদের চোখে যে যুদ্ধবাদের বিচার দেখতে পাবো বা আমরা যে মানে এইরকম একটা সিচুয়েশন আসতে পারবো এটা আমরা আগে কল্পনা করতে পারি নাই তারাও কখনো কল্পনা করতে পারে না যে আজকে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে আজকে চল্লিশ বা চল্লিশ বছর পার হয়ে গেছে এটা যুদ্ধ বা যে বিচার হচ্ছে এটা খুশির ব্যাপার আনন্দের ব্যাপার বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে বিরোধী দল তারা বলতেছে বিচার চায় কিন্তু সরকারকে সহযোগিতা না করে জামাতের পক্ষ নিয়েছে তারা আওয়ামী লীগ দলীয় নেতা তোফায়েল আহমেদ আমাদের সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণ পরে যুক্ত হবেন তখন আপনাদের সঙ্গে আবার বলবো আপনাদেরকে মাহমুদুর রহমান মান্না আমি আপনাদের আপনার কাছে আসতে চাইছিলাম যে নাজমুল হক প্রধান এক এগারোর জন্য তৎকালীন বিএনপি সরকারকে দোষী করছেন আমরা দেখছি যে সর্দার শাখাওয়াত হোসেন বকুল তিনি বলছেন যে আওয়ামী লীগই এক এগারো ডেকে এনেছিল এখন যা পরিস্থিতি চলছে তাতে আপনি কি মনে করছেন যে সরকার বিরোধী দল তারা কি অনেক মানুষই তো মনে করেন যে তারা আবার আরেকটা এক এগারো চাইছেন না আমি এরকম করে এমনিতেই অভিযোগ করে করব না কিন্তু ওনারা পাল্টাপাল্টি যে অভিযোগ করছেন সে সম্পর্কে আমি একটা কথা বলা দরকার মনে করছি সেটা হচ্ছে কি যে এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর এই অভ্যাসটাই আমাদের ক্ষতি করছে যেটা ভবিষ্যতে আরও করতে পারে এক এগারো ছিল আমি বলবো যদিও যেমন বকুল ভাই বললেন যে প্রধানমন্ত্রী তখনকার মানে বিরোধী দলের নেত্রী বলেছিলেন যে এটা আমাদের আন্দোলনের ফসল নেতারা কিন্তু মাঠে একরকম বলেন সেমিনারে বক্তৃতা করলে আর রকম বলেন সাংবাদিকদের কাছে আর রকম বলেন আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত বক্তব্যগুলির সাহুজ্য রেখে বলা উচিত কিন্তু ডেফিনেটলি এক এগারো আওয়ামী লীগের বা সেই জোটের আন্দোলনের ফসল ছিল না এটা ছিল দুটো বিবদমান গ্রুপের একটা আমি ভাষাটা এরকম করে পছন্দ করি বলা অমীমাংসীয় দ্বন্দ্বের ফসল মানে যেটা রেকনসাইল করতে পারছেন না সেই রকম একটা দ্বন্দ্ব লেগে গেছে তো এটা কি করবেন থার্ড ফোর্স একটা আসতে হয়েছে এটা কারো পক্ষে বিপক্ষের বিষয় ছিল না পরবর্তীতে এটা রেজাল্ট যেটাই হোক না কেন যদি দুই পক্ষ এরকম না করতেন এক পক্ষ ধরেন শুরু করেছে রকম করে কে এম হাসানের ব্যাপারটা যেরকম করে আনলো তাতে আওয়ামী লীগ অবিশ্বাসের জায়গায় গেছে কোনোভাবেই বিএনপি এটা বুঝতে চায় নাই যে আওয়ামী লীগের এই অবিশ্বাসের জায়গাটা আমাদের সমগ্র জাতির জন্য ক্ষতি করতে পারে এটাকে রোধ করতে গিয়ে আওয়ামী লীগ এবং তার সাথে জোর যারা আন্দোলন করেছে সেই আন্দোলন পর্যন্ত কিন্তু আমি মনে করি যে বিএনপির তখন অ্যাটিচিউডটা কোনোভাবেই পজিটিভ ছিল না তারা নির্বাচনে মানে একতরফা নির্বাচন করবার পরে পার্লামেন্টে একা একা সংসদে আপনার কেয়ারটেকার পাশ করলো এই বিষয়টা আগে যদি করে ফেলতেন তাহলে আমাদের এগারোর এই ঘটনাটা ঘটতো না এইটা বিএনপির এখন স্বীকার করাই আমি মনে করি উচিত আবার এখনকার কথা যদি বলেন একইভাবে মানে কেয়ারটেকার গভর্নমেন্ট বারে বারে বকুল ভাই বলছেন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টই হতে হবে সেরকম কোনো কথা বলে বিচার কেউ আসবে না বলছে অথবা এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে সেটা যেন দল নিরপেক্ষ হয় সেটা এনশিওর করতে হবে সেরকম একটা ব্যাপারে আওয়ামী লীগ আবার বিএনপিকে থোড়াই কেয়ার করছে মানে তাদেরকে কোনো বিবেচনার মধ্যেই নিচ্ছে না একটা বড় পার্টি দেখেন একসময় এরা টু থার্ড মেজরিটি ছিল এখন তারা প্রায় থ্রি দেওয়া যদি আমরা মনে করি তিনি তো বলছেন যে এরকম একটা হতে পারে যে সব দল থেকে সংসদ সদস্যদের নিয়ে একটা নির্বাচনকালীন সরকার আমি বলছি যে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার সব দল থেকে নিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেন এটা বিএনপি মানছে না আমাদের সঙ্গে তোফায়েল আহমেদ আমাদের অনুষ্ঠান দেখছিলেন বাসায় বসে তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন টেলিফোনে আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমরা আলোচনা করছিলাম নির্বাচনকালীন সরকার নিয়ে এবং অন্যান্য প্রসঙ্গে এই এই তর্কের মীমাংসা কি আপনার মন্তব্য তর্কে আমি হয়েছি আপনাদের প্রজন্মটা আমি দেখছিলাম আমি যখন সাক্ষাৎ হসেন বকুল বলেছে যে ওয়াইসি সম্মেলনে বঙ্গবন্ধু সাহিদ সাথে নিয়ে গেছে এর থেকে অসত্য কোন বক্তব্য হতে পারে না কারণ বঙ্গবন্ধুর সফর সঙ্গী ছিলাম আমি বঙ্গবন্ধুর সফল সঙ্গী ছিলেন ডক্টর কামাল বঙ্গবন্ধুর সফল সঙ্গী ছিলেন তার দিন ঠাকুর আমরা তিনজন শাহজিদের কোন প্রশ্ন হয়েছে না দৃষ্টি নাম্বার ওয়ান আসলে এইভাবে অসত্য কথা বলে আমরা মিডিয়ার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করি এটা কোন দায়িত্বশীল রাজনীতিবিদ রাজনীতিবিদের কাজ না দ্বিতীয়ত আপনার যে প্রশ্ন আপনি লক্ষ্য করেছেন বিরোধী দলের নেতা এবং খালেদ বলেছেন তার সামনে এখন কোন দফা নাই উনি কোন নিরাপত্তা তথ্য প্রদর্শন করে চান না তার সামনে এখন একটা দফা এটা হল সরকারের অপসরণ এক দফায় যিনি অপসরণে চলে এসেছেন ডায়লগের প্রশ্ন হচ্ছে আমি সেদিন সিভিল এতে বলেছি যে আমি ডায়লগের কোনো সমবর আমি দেখি না আর একটা কথা আমরা যখন উনিশশো নব্বইতে তিন জোটের রূপরেখা করেছিলাম তখন আমাদের সিদ্ধান্ত ছিল তিনটা নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এই পর্যন্ত চারটা নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে আর একটা কথা যে সাধারণ বকুল বলে যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ওয়ান ইলেভেনের যে সরকার সেটা আমাদের আন্দোলনের ফসল তার মানে হল তখন বিএনপি ভাবে ইলেকশন করে ক্ষমতাকে তাকে করতে চেয়েছিল তার যুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম তারপরে দেশের মানুষও সেই ভাবে নির্বাচন পছন্দ করে নেয় এখন আজকে একটা কথা আমি বলি যে আমরা যারা জাতীয় সংসদের সদস্য আমরা রাস্তায় অরাজকতার সৃষ্টি করে আজকে চলন্ত বাসে প্যাসেঞ্জার সহ সেই বাস আক্রমণ করে ওই রাফেলের কর্মকর্তাকে হত্যা করে বাসের ড্রাইভারকে হত্যা করে আজকে একজন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি তার নিজের গাড়িতে করে যাচ্ছেন ড্রাইভ করে সেই গাড়িতে আক্রমণ করে তার বাচ্চা কাছেন তার সাথে তাদেরকে অপ্রতিনিধিত্ব করা এগুলি কোনো সুস্থ রাজনীতির লক্ষণ না আমি মোটামুটি আমি আপনার কাছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলি নাই আমার একটা কথা ছিল যে বকুল একটা অসাত্য কথা বলেছে তো ফাইল আমি আপনাকে ফোনে রেখে কি আমি জিজ্ঞেস করতে পারি কারণ আমার কাছে কোনো তথ্য ছিল না এই জন্য আমি তাকে রিফিউট করতে পারিনি সর্দার শাখা হত হোসেন বকুল যদি বলেন যে কেন তিনি কোথায় এই তথ্য পেয়েছেন আমি তোফায়ল সাহেবকে তোফায়ল ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত উপরের স্তরের লিডার উনি স্বাধীনতা যুদ্ধের একজন অগ্রসৈনিক ছাত্র আন্দোলনের সংগ্রামী নেতা আমি জানি না আমার সদ্য নেতা কি কারণ অস্বীকার করতেছেন উনি যে গিয়েছিলেন এটাও সত্য ডক্টর কামাল হোসেন যে গিয়েছেন এটাও সত্য শাহ আজিজুর রহমান যে গিয়েছেন এটাও সত্য যদি আমার সদ্য বড় ভাই তুফাইল সাহেব এটার ব্যাপারে আমার সাথে যান আমি এখন আমি তো আপনাকে এখন তো রেকর্ড নিয়ে আসিনি হ্যাঁ আমি যদি এখন একটা বলি এটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে না আমার ভাই তুফাইল সাহেব যদি আরেকদিন হেন আসতে চাই আমাকে আমি রেকর্ড নিয়েই আসবো

প্রমাণ করতে পারে সার্ভিস গাছে আমি তোভায় আমরা জাতির সামনে করছি আমি রাজনীতি থেকে ইচ্ছা ফাঁকিলাম আমি রাজনীতি করি সত্য কথা কি বললো বিমানবন্দর কে গেছে না গেছে আমরা এই পিছনে ভেতরে যাত্রী বলা শহীদ মারা দিয়া আমরা ওই যে কি বলে ওই আলজেরিয়ার প্রেসিডেন্ট বিনয়পুরা যারা প্রত্যেকটা বহুল আবিষ্কার করলো আমি রাজনীতি থেকে ইচ্ছা ফাঁকা যদি সে প্রমাণ করতে পারে ধন্যবাদ তুফায়েল আহমেদ এটি একটি ঐতিহাসিক প্রশ্ন সরদার শাখাবাত হোসেন বকুল দর্শক যারা মিস করেছেন সরদার শাখাবাত হোসেন বকুল বিরতির আগে দাবি করেছিলেন যে বঙ্গবন্ধু 72 সালে যখন ওয়াইসি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন কোন সালে 74 সালে আমি দুঃখিত তখন তার সফর সঙ্গী ছিলেন শাহ আজিজুর রহমান যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তোফায়েল আহমেদ ফোন করেছিলেন তিনি বলছেন যে তিনি সফর সফরসঙ্গী ছিলেন এবং শাহ আজিজুর রহমান সফর সফরসঙ্গী হয়ে ও আইসি সম্মেলনে যাননি আমরা আশা করছি কালকে আমরা এর একটা ঐতিহাসিক প্রমাণ বা সমাধান পাবো আরেকটা বিরতি হোসেন বকুল ব্যারিস্টার রফিকুল হক বলছেন যে সরকার জরুরি অবস্থা জারির একটা ও খুঁজছে আর বিএনপি নেতারাও বলছেন যে তারা জরুরি অবস্থার বিভিন্ন ফিসফাস শুনতে পাচ্ছেন বিরোধী দলীয় নেত্রী বিএনপি নেত্রী কিছুদিন আগে বলেছেন যে এই রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী বসে থাকতে পারে না সময় মতো দায়িত্ব পালনের তিনি আহ্বান জানিয়েছেন বিএনপির এসব সারা ইঙ্গিতের মানে কি অ্যাকচুয়ালি যেটা মাননীয় বিরোধী দলীয় কথা যেটা বলেছেন সেটা হলো বগুড়ায় শাহজাহানপুর থানায় শাহজাহানপুর থানা যখন বিগত আন্দোলনের সময় প্রায় পাবলিক লুট করে নেওয়ার মানে প্রেক্ষাপট সৃষ্টি হলো কোনো ক্রমে পুলিশ রেসিস্ট করতে পারতেছিল না দেন দ্য লোকাল প্রশাসন রিকোয়েস্টেড দ্য আর্মি টু সেফগার্ড দ্য পুলিশ স্টেশন যারা দুষ্কৃতিকারী মনে করেন প্রশ্নের উত্তর এখানে আসেনি যেটা বলছেন আমাদের নেত্রীর কথা সেখানে লোকাল প্রশাসন আর্মি দেখেছে আর্মি শান্তিপূর্ণ ভাবে জনগণকে বুঝিয়ে থানাটা রক্ষা করেছে ঠিক ওই জিনিসটাকে রেফারেন্স এনে আমাদের নেত্রী বলেছেন যে ঠিক সাজানপুর থানাটাকে যেভাবে আমাদের আর্মি রক্ষা করেছেন জাতি যদি এরকম কোনো কঠিন মুহূর্তে পড়ে যায় সেনাবাহিনী বসে থাকবে না শান্তির জন্য সেনাবাহিনী সেখানে ডেভেলপ হতেও পারে আমরা যদি বিদ্যুৎ ফল করলে যদি বিদ্যুৎ জেনারেটিং সেন্টার আর্মি দিয়ে আমরা পাহারা দেওয়া আছে আমাদের গভর্নমেন্টও দিচ্ছে এই গভর্নমেন্টও দিচ্ছে ও আশা যখন পানির অভাব হয় পানির পাম্পগুলি আর্মি পাহারা দিচ্ছে রাস্তায় যখন ট্রাফিক জ্যাম হয় আর্মিকে আমরা

আঠারো দলীয় জোটের যদি নির্বাচনে না যায় দেশ একটা সংঘাতের দিকে যাচ্ছে আর প্রতিটা সংঘাতের পরে এন্ড রেজাল্ট কি হয় পৃথিবীর ইতিহাসে তার প্রমাণ রয়ে গেছে বাংলাদেশে আর ব্যর্থ কিছু ঘটবে না ওই এন্ড রেজাল্টের দিকে যাবে সরকার কি ভাবছে বিষয়টা বলে নেই সেটা হচ্ছে থুকু দিয়ে কুতকুত খেলা হয় ছোটবেলায় খেলছিলাম কুতকুত খেলছেন না থুকু দিয়ে রাজনীতি হয় না ম্যাডাম কি বলেছেন বেগম খালেদা কি বলেছেন ওটা ওনাদের সেক্রেটারি সাহেব উনি ওটা রিকারেক্ট করার চেষ্টা করেছেন তাহলে দেশবাসী জানে কি বলেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এখানটায় কোনো আন্দোলন হচ্ছে না বুঝবেন আন্দোলন হচ্ছে জন যেটা হেফাজত যেটা করছে সেটা আন্দোলন জামাত যেটা করছে সেটা রাষ্ট্রের উপর সরাসরি আঘাত এবং জামাতকে মাঝখানটা পুলিশের উপর আঘাত মাঝখানে মিশুল করার সুযোগও দিয়েছিল যেখানে গভর্নমেন্ট ক্রিটিসাইজ হয়েছে যে ফুলের তোরা দিয়ে ফুলের স্টিক দিয়ে যে মিছিল করতে গেল জামাত একটা বড়ো সমাবেশ তাই না ওরকম জামাত পুলিশকে আক্রমণ করেছে জামাত রেল লাইন তুলেছে জামাত আপনার পাওয়ার স্টেশন জ্বালিয়ে দিয়েছে রাষ্ট্র আন্দোলন আমরাও করেছি করেছে রাষ্ট্রটাকে ভেঙে ফেলো করো অথবা খেলাপথ কায়ে করো এটা কোনো আন্দোলন না এটা রাষ্ট্র ব্যবস্থাকে ওরা যেহেতু মনে করছে বিচার হয়ে যাবে তাহলে রাষ্ট্রটাকে ভেঙে ফেলে আমাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম স্লোগান আপনি মাইকে কি জেহাদ করতে ডাক দিচ্ছে খেলাপথ ডাক দিচ্ছে আপনি দেখবেন এটা আন্দোলন না এটাকে রাষ্ট্রের উচিত খরা হয়ে দমন করা রাষ্ট্রে এক বিন্দু ছাড় দেওয়া উচিত না গভর্নমেন্ট থাকবে কি থাকবে না দ্যাট ইজ নট দি কোশ্চেন এট অল রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের যান মালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্র উইংস এগুলি পুলিশ আন্দোলন না করে যদি আজকে আওয়ামী লীগের মিটিংয়ে হামলা করতো ওই যেমন গ্র্যান্ড হামলা করতো বুঝতাম যেটা এটা সন্ত্রাসী কাজ সন্ত্রাসী না এটা রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করছে যে আমার আমি সাইড বাই সাইড যদি বলি হেফাজতকে আমি প্রোগ্রামটা সাপোর্ট করি না কিন্তু হেফাজত একটা আন্দোলনের কর্মসূচি ডেভেলপ করার চেষ্টা করছে তারা যে হ্যাঁ হইতেই পারেন মনে দুঃখ পাইতে পারে নবীরে অপমান করছে কেউ তো করুক না করুক বা করছে বা এরকম করছে না আমাদের ইসলাম থাকতেছে না এরকম মনে করে তারা সমাবেশ করছে দিট ইস মুভমেন্ট দ্যাট ইজ মুভমেন্ট কিন্তু জামাত যেটা করছে সেটা কোনো মুভমেন্ট না তারা এখানটা রাষ্ট্রকে আঘাত করে রাষ্ট্রকে ভেঙে দিয়ে তারা একটা ভিন্ন রাষ্ট্র কায়েম করতে চায় টু সেভ দেয়ার লিডার্স আমাদের শান্তিতে থাকতে হলে জনগণের শান্তিতে থাকতে হলে সরকারের আরও খড়গহস্ত হওয়া উচিত মানে নিরাপত্তা কায়েম করতে যেমনটা নাজমুল হক প্রধান বলছেন নাকি

বিএনপির নেতা তো সবই জেলে ডান মেলা ঘটনা পার্টি অফিসে যাচ্ছে এগুলো কোনোটাকে আমি গণতান্ত্রিক মনে করি না এই অ্যাটিচিউড শেষ পর্যন্ত এই ধরুন বিএনপি নিজেই তো একবার করেছে একপাক্ষিক নির্বাচন করলো করে তাদেরকে আবার বাধ্য হয়েছে বলেন গুড সেন্স প্রিভেল করেছে যেরকম করে বলেন তারা কিন্তু কেয়ারটেকার দিয়েছে এখন যদি প্রধানমন্ত্রী মনে করেন বা তার দল মনে করে যে আমরা এরকম একপাক্ষিক নির্বাচন করব এবং আরও পাঁচ বছর টিকে থাকবো তো পাঁচ বছর অনেক লম্বা সময় এরকম করে ভাবনা ক্ষতি যেটা হতে পারে সেটা দল দেশ অনেক বড়ো মাপের ক্ষতি হতে পারে এই অল্প সময়ের মধ্যে দেশের ব্যবসায় যে কত ক্ষতি হয়েছে মানে এই যে আমেরিকান অ্যাম্বাসডর বললেন যে বারাক ওবামা বলেছেন বাংলাদেশ এত কিছুর পরেও তাদের যে রেজিলিয়েন্স যে ডেভেলপমেন্টটা তারা করছে একটা বিস্ময় বলছেন বিশ্বে একটা একটা মডেলের মতো যেটা নাকি একটা বাস্কেট ছিল এমপি মানে বটমলেস বাস্কেট ছিল সেটা এত বড় অগ্রগতি করছে সেই দেশে যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকতো তাহলে এটার বিকাশ কত ভালো হতে পারতো সেই অর্থে আমি মনে করি রেসপন্সিবিলিটি এটা গভর্নমেন্টের যখন বিএনপি বলছে তাদেরকে কেয়ারটেকার দেওয়া হোক বা তাদেরকে নির্বাচনের পরিবেশ দেওয়া হোক তখন সরকারের সেটা অ্যাকোমোডেট করা উচিত আমি বলছি এটার সঙ্গে যুদ্ধাপরদের বিচার অ্যাকোমোডেট করবার কোনো প্রশ্ন নেই এটার সঙ্গে খুব আপনার দিয়ে শেষ করবো একেবারে খুব সংক্ষেপে যে এই যে আপনি লড়াইয়ের কথা বলছেন আপনি বলছেন আরো খর্বস্ত হতে হবে সরকার পড়ে গেলে পড়ে যাবে যাবে নির্বাচিত সরকার কি এইভাবে চিন্তা করতে পারে মানে তার করার কি কোনো রাইট আছে আমার কথা আমি রাষ্ট্র এবং সরকার কিন্তু এক জিনিস না রাষ্ট্রে সরকার চলে যাবে মেয়াদ কালে যাইতে পারে মেয়াদের আগেও যাইতে পারে কিন্তু রাষ্ট্রটা থাকবে ফলে সেই রাষ্ট্রের কোনো ইনস্ট্রুমেন্ট কোনো পার্ট যেমন যদি বলি খোলাসা করে যদি বলি শেষ করতে হবে হ্যাঁ যদি খোলা করে আর্মি ইজ দ্য ব্যাকবোন অফ দি স্টেট মার্কসবাদের মতো আমরা যেমন বলি যে আর্মি স্টেট উইদিন স্টেট হচ্ছে আর্মি তাই না ইয়েস আর্মিকে যে কোনো সময় কাজে লাগানো যায় যে সময় আসে আন্ডার সিভিল গভর্নমেন্ট যদি একটা অস্বাভাবিক অবস্থা হয়ে না সেক্ষেত্রে কি হবে এটা আমি এখনই কমেন্ট করছি না তবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত কিছু ডায়লগ 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 এই পলিটিক্যাল লিডার বুঝে থাকে এটা তাই না তাহলে এই সমস্যার সমাধান ধন্যবাদ সবাইকে একাত্তর মঞ্চে যোগ দেওয়ার জন্য আগামীকাল রাত আটটায় আবার একাত্তর মঞ্চে দেখা হবে